আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে সুজি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো। এটা সকাল বা বিকেলে যে কোনো সময়ে খাওয়া যেতে পারে, আর ডিনারেও রাখতে পারেন চাইলে। তো আমি বিকেলে নাস্তার জন্য বানিয়েছি। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, আর সেই সাথে এখানে 1/2 কাপ টক দই দিলাম। তো টক দই দিয়ে আমি কাপটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর এগুলো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে আমি প্রায় 20 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। ভালো করে মাখার পরে আমি লবণ দিলাম 1/2 চা চামচ, আর ওই একটু চিনি দিলাম 1 চা চামচ, দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো করে মিক্স করার পর আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আর আমি এর মধ্যে 1/2 চা চামচ, তো এর মধ্যে আমি 1/2 চা চামচ বেকিং সোডাও দিয়েছি, আমি এটা দেখাতে পারিনি। আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলে। তো আমি এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিলাম। তো তেলগুলো গরম হয়ে যাওয়ার পর আমি 1 চা চামচ সরষে দিলাম, আর 1/2 চা চামচ গোটা জিরা দিলাম। তো এগুলো ফুটতে শুরু করেছে। এর ফাঁকে আমি দেখাচ্ছি, আমি কিছু আলু সিদ্ধ করে নিলাম। এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আমি আলুগুলো একটু চটকে নিয়েছি ভালো করে। আর এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সরষেগুলো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ আর কিছু সামান্য এখানে বরবটি, গাজর আর কিছু ধনিয়া পাতা নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিবেন। আর এখানে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতাগুলো আমি পরে দেব। এই সবজিগুলো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি বাকি মশলা অ্যাড করব। তো ভালো করে একটু ভেজে নিয়েছি, প্রায় নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি 1/2 চা চামচ লবণ দিলাম, তার মধ্যে আবার 1/2 চা চামচ রসুন দিলাম, রসুন বাটা, আর আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আবার দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়া আর একটু জিরের গুঁড়া। জিরের গুঁড়া আর হলুদের গুঁড়া ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখন সামান্য একটু পানি দিলাম, সামান্য পানি দিলাম যেন এই সবজিগুলো ভালো করে একটু নরম হয়, আর ওই মশলাগুলো যেন এর মধ্যে ভালো করে ঢুকে, তাহলে খেতে ভালো লাগবে। তো মশলাগুলো, সবজিগুলো যখন সিদ্ধ হয়ে এসেছে, তারপর আমি এখন আলু দিয়ে দিলাম, আর পানিগুলো শুকিয়ে তেলের মধ্যে চলে এসেছে। তো সিদ্ধ চটকানো আলুগুলো দিয়ে দিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে যেন তেলগুলো আলুর মধ্যে, তেল মশলাগুলো আলুর মধ্যে ভালো করে লাগে, আর সবজিগুলো যেন মিক্স হয়, তাই ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো আমি লবণটা চেখে দেখলাম, লবণ একটু কম মনে হলো, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। তো আমি ওই প্যানটা নামিয়ে ফেলে তারপর এখন আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু বেশি করে পানি দিয়ে দিলাম। তো পানিগুলো আমি ভালো করে ফুটিয়ে নেব। তো এর ফাঁকে আমি এই যে সুজিগুলো রেডি করে নিচ্ছি, এগুলো আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আবার একটু ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সুজিগুলো একটু ফুলে উঠেছে, নরম হয়ে গেছে। তো আমি এই কড়াইটার উপরে ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমি একটা বাটির মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে এর মধ্যে একটু সুজি দেব।
তো একটু সুজি দেওয়ার পরে আর মাঝখানে একটু সবজি দিলাম, এখানে যে সবজিটা আমি ভেজে নিয়েছি আলু সহ, তো এগুলো একটু মাঝখানে দিয়ে আবার উপরে আর একটু সুজি দিয়ে দিব। তো এভাবে আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এখন এই ঢাকনার উপরে একটা বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। তো আমি এভাবে কিছুক্ষণ রেখেছিলাম, দেখলাম যে এটাতে হতে একটু দেরি হয়, তা আমি আর একটা প্লেটে পরে দিয়ে দিলাম। এই ঢাকনাটা একটু মোটা, তাই এর মধ্যে হতে একটু সময় লাগবে, আমি দেখলাম যে এখনও কাঁচা আছে। তো আমি ঢাকনাটা সরিয়ে এখন আরেকটা প্লেটের উপরে দিয়ে আমি তিনটা দিয়ে একসাথে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এভাবে একটু তাড়াতাড়ি হয়েছে, তাই তো আর আমি ওই ঢাকনাটা আর দিই না, এর মধ্যে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো আমি কাঁটা চামচ দিয়ে দেখলাম পিঠাগুলো হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেললাম। এভাবে বাকিগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তো এটা খুবই ভালো লেগেছে, আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আমি একটা একটা করে এখন চামচের মাথা দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠা হয়ে গেছে, আমি একইভাবে তিনটা উঠিয়ে নিলাম, আর একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আর ভিতরে তো সবজিগুলো রান্না করাই আছে, আর সুজিগুলো একেবারে হয়ে গেছে। এটা খেতেও খুবই ভালো লেগেছে, এটা খেতে প্রায় উপরটা ভাপা পিঠার মতোই লাগছে, আর ভিতরটা তো একটু ঝাল ঝাল, আপনারা এটাকে ঝাল ভাপা পিঠাও বলতে পারেন। তো খুবই মজা হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।